তাহলে আজকে আমরা শুরু করব ক্লাস সেভেনদের লিসন ফোর দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট বিউটি মানে কি সুন্দর বা সৌন্দর্য অ্যান্ড দ্য বিস্ট বিস্ট মানে কি পশু বা একটা জন্তু এটা হচ্ছে গল্পের নাম তো প্রথমে লেট স্টার্টে কি রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারিটেল অফ ফ্রান্স তা এই বিউটি অ্যান্ড দ্য বিস্ট এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যবাহী বাইি ফিয়ারিটেলস একটা রূপকথার গল্প অফ ফ্রান্স ফ্রান্সের অ্যান্ড ইজ নট অথোরড বাই এনি ওয়ান স্পেসিফিক এবং এই গল্পটা এনি ওয়ান স্পেসিফিকভাবে নির্দিষ্ট কোনো অথর লেখেনি নির্দিষ্ট কোনোভাবে এটাকে লেখা হয়নি ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারেল ফেমাস রাইটার্স এটাকে রিটোল্ড করা হয়েছে বারবার বলা হয়েছে রিটোল্ড মানে কি মুখে মুখে বলা মানে আমার কাছ থেকে শুনে একজনকে বললো আবার আরেকজন আরেকজনকে বললো এইভাবে বারবার রিটোল্ড হয়েছে কারা করেছে সেভারেল ফেমাস রাইটার্স বেশ বেশ কিছু বিখ্যাত লেখক আচ্ছা অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি এই গল্পটার ওপরে অ্যানিমেশন ফিল্মও তৈরি করা হয়েছে আচ্ছা এবারে আমরা দেখবো ইউনিট ওয়ান লেট স্ট্রিট খুব মন দিয়ে দেখবি কেউ একটা কথা বলবি না একদম বইতে আঙুলদের উপর থেকে দেখ ওয়ান্স আপন এ টাইম মানে কি কোনো এক সময়ে ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়ে এ ওয়েলদি মার্চেন্ট ওয়েলদি মানে ধনবান বা ধনী এ ওয়েলদি মার্চেন্ট মার্চেন্ট মানে বণিক একজন ধনবান বণিক লিফ্ট মানে বাস করত ইন এ বিগ ম্যানশান একটা বড় এই ম্যানশান ম্যানশান মানে কি প্রাসাদ একটা বড় প্রাসাদে বাস করত। উইথ হিজ থ্রি ডটার্স তার সঙ্গে তার তিনটে মেয়ে ছিল তিনটে তিন কন্যাকে নিয়ে সে বাস করতো তা পুরোদানটার মানে কি দাঁড়ালো একদা এক সময় এক ধনবান বণিক একটা বিরাট বড় রাজপ্রাসাদে বাস করত তার তিন কন্যাকে নিয়ে তারপরে অল অফ দেম অয় আর ভেরি বিউটিফুল তারা সবাই ছিল খুব সুন্দর অল অফ দেম মানে কি তারা সবাই ওয়ার মানে ছিল ভেরি বিউটিফুল খুব সুন্দর তারপরে দ্য ইয়াঙ্গেস্ট গার্ল ওয়াজ বেল ওই যে তিনটে মেয়ে তিনটে মেয়ের মধ্যে সবথেকে ইয়াঙ্গেস্ট ইয়াঙ্গেস্ট মানে কি সব থেকে ছোট। ছোটো মেয়েটার নাম কি ছিল বেল ঠিক আছে বেল বা বেলইও বলে অনেকে বেল আচ্ছা শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস বল কি বলছিস হ্যাঁ আচ্ছা শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস নোন মানে কি পরিচিত শি ওয়াজ নোন সে পরিচিত ছিল ফর হার লাভলিনেস তার সৌন্দর্যের জন্য লাভলিনেস মানে কি সৌন্দর্য সে তার সৌন্দর্যের জন্য পরিচিত ছিল অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট এবং মনের দিক থেকে পিওর হওয়ার জন্য পবিত্র স্বচ্ছ মনের হওয়ার জন্য সে বেশি পরিচিত ছিল ফরবিং ফরবিং মানে কি হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য মনের দিক থেকে সে বেশি পরিচিত ছিল হার সিস্টারস ইন কন্টাস্ট অয়ার উইকড অ্যান্ড সেলফিস হার সিস্টারস তার বোনেরা ইন কন্টাস্ট তারা কেমন ছিল বিপরীত ধর্মী বৈপরীত্য কন্টাস্ট মানে বিপরীত তারা একটু বিপরীত ছিল তারা কেমন ছিল অয়ার উইকড উইক মানে কি দুষ্টু শয়তান বাজে বদমাইশ আর সেলফিস মানে স্বার্থপর তার যে বোনরা ছিল তারা ছিল একটু বিপরীত প্রকৃতির কেমন এ যতটাই ভালো ওরা ততটাই খারাপ স্বার্থপর ছিল আচ্ছা এই প্রথম পেড়ায় কারো অসুবিধা প্রথম পেড়ায় কারো অসুবিধা নেই তো আচ্ছা পরের পেড়া বার দেয়ার ফরচুন সুন চেঞ্জড বাট কিন্তু দেয়ার ফরচুন তাদের ভাগ্য ফরচুন মানে কি ভাগ্য সুন চেঞ্জড খুব শীঘ্রই চেঞ্জ হয়ে গেল পাল্টে গেল পরিবর্তন হয়ে গেল দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ বণিকটা তার সমস্ত সম্পত্তিগুলোকে হারিয়ে ফেলেছিল লস্ট মানে হারানো ইন এ টেম্পেস্ট অন সি টেম্পেস্ট মানে কি ঝড় সামুদ্রিক ঝড় সমুদ্রের প্রচণ্ড ঝড়ে বণিকটা তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ আচ্ছা সো তাই হি অ্যান্ড হিজ ডটার্স সে এবং তার মেয়েরা স্টাউটের টু লিপ বাস করতে শুরু করেছিল ইন এ স্মল ফার্ম হাউস একটা ছোট্ট কুটিরে ফার্ম হাউস একটা ছোট্ট ছোটো একটা কুড়েঘর টাইপের কুড়েঘরে ইন এ ভিলেজ একটা গ্রামের আচ্ছা দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং আচ্ছা দে হ্যাড টু ওয়ার্ক হ্যাড টু হয় কখন বাধ্যতামূলক কোনো কাজ বোঝাতে তাদেরকে প্রচণ্ড পরিশ্রম করতে হতো হ্যাড টু ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড হার্ড মানে কি কঠোর কঠোর পরিশ্রম করতে হতো ফর লিভিং ফর দেয়ার লিভিং বসবাসের জন্য বা তাদের দৈনন্দিন খাবার দাবার দৈনন্দিন জিনিসপত্র যা প্রয়োজন সেগুলো জোগাড় করার জন্য জীবিকা নির্বাহ করার জন্য বেঁচে থাকার জন্য তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হতো সাম ইয়ার্স ল্যাটার কয়েক বছর পরে দ্য মার্চেন্ট হিয়ার্ড দ্যাট ওই বণিকটা শুনতে পেয়েছিল যে মার্চেন্ট মানে কি বলেছিলাম বণিক বণিকটা শুনতে পেয়েছিল যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু টু পোর্ট আচ্ছা ওয়ান অফ ইস ট্রেডিং শিপ তার ট্রেডিং শিপগুলোর মধ্যে একটা ট্রেডিং শিপ মানে কি এই যে বাণিজ্যিক যে জাহাজ সেই জাহাজগুলোর মধ্যে একটা হ্যাড রিটার্ন টু পোর্ট সেটা পোর্টে ফিরে এসছে পোর্ট মানে কি বন্দর বন্দরে ফিরে এসছে তারপরে সামহাউ ইট হ্যাড স্কেপড দ্য ভায়োলেন্ট স্টম সামহাও মানে কি কোনোভাবে ইট হার স্কেপড হ্যাঁ দ্য ভায়োলেন্ট স্টম্প ভায়োলেন্ট স্টম মানে সেই প্রচণ্ড ঝড় প্রচণ্ড ঝড়ের থেকে এটা স্কেপড হয়ে গেছে স্কেপ মানে কি স্কেপ মানে এমনি পালানো কিন্তু এটা ছাড় পেয়ে গেছে প্রচণ্ড ঝড় থেকে কোনোভাবেই জাহাজটা বেঁচে গেছে তারপরে হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার হুয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু কী বলছে হেন্স মানে এই কারণে দ্য মার্চেন্ট ডিসাইডেড ওই বণিকটা স্থির করেছিল ডিসাইড করেছিল টু রিটার্ন টু দ্য সিটি যে ওই শহরে ফিরে যাবে টু ডিসকভার কী জন্য খোঁজ করার জন্য ডিসকভার মানে কি আবিষ্কার করা বা খোঁজ করা খোঁজ করার জন্য হয়েদার ইট স্টিল কন্টেইনড যে এখনও ওই জাহাজটার মধ্যে আছে কি না স্টিল মানে এখনও কন্টেইনড মানে ওর মধ্যে আছে কি না এনিথিং ভ্যালু যে মূল্যবান কোনো কিছু ভ্যালু মানে কি মূল্য এনিথিং মানে হচ্ছে কোনো কিছু মূল্যবান কোনো কিছু আছে কি না সেটার জন্য ওই বণিকটা ওই শহরটাতে ফিরে গিয়েছিল বিফোর লিভিং হি আক্স ইস ডটার্স বিফোর লিভিং ত্যাগ করার আগে মানে বাড়ি থেকে যাওয়ার আগে লিভ মানে কি ত্যাগ করা বিফোর মানে আগে অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর আগে হি আক্স ইজ ডটার্স সে তার মেয়েদেরকে জিজ্ঞাসা করেছিল আক মানে কি জিজ্ঞাসা করা ডটার মানে মেয়ে সে তার মেয়েদেরকে জিজ্ঞাসা করেছিল পেজোলটা দেখ কি জিজ্ঞাসা করেছিল ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট গিফট আপন মাই রিটার্ন আমি ফেরার সময় তোমরা কি আমার কাছ থেকে কোনো গিফট চাও মানে ডু ইউ ওয়ান্ট মি তোমরা কি কোনো কিছু চাও আমার কাছ থেকে টু ব্রিং যেটা আমি নিয়ে আসি এনি গিফট কোনো উপহার আপন মাই রিটার্ন যখন আমি ফিরবো তখন বোথ হিজ এল্ডার ডটার্স আক্সড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস আচ্ছা বোথ মানে কি উভয় অর্থাৎ দুটোই ওই দুটো মেয়েই এলডার ডটাস বড় দুটো মেয়ে হুম বড়ো দুটো মেয়েই কী করলো ফর জুয়েলস তারা গয়নাগাটির কথা বলল। অ্যান্ড ফাইন ড্রেসেস এবং সুন্দর সুন্দর ড্রেস আনার কথা বলল বাট বেল সেইট কিন্তু বেল কি বলল। দেখ নিচের পেড়ায় বেল কি বলল। ফাদার মি বাবা আমার কাছে প্রতিজ্ঞা করো ইউল ব্রিং মি এ রেয়ার রোজ তুমি আমার জন্য একটা রেয়ার রোজ এনে দেবে রেয়ার মানে কি খুব দুর্লভ যেটা সহজে পাওয়া যায় না এমন একটা গোলাপ তুমি আমার জন্য এনে দেবে দ্যাট ডাজনট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি যে রোজটা আমাদের এই শহরে ফোটে না যে রোজটা আমাদের এই শহরে দেখতে পাওয়া যায় না বোঝা গেল আচ্ছা আচ্ছা তারপর দেখ হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট হ্যাভিং অ্যাগ্রিড অ্যাগ্রিড মানে কি রাজি হওয়া টু হার রিকোয়েস্ট তার রিকোয়েস্টে তার অনুরোধে রাজি হয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি মার্চেন্ট ওই বণিকটা সেট অফ মানে যাত্রা শুরু করলো ফর দ্য সিটি ওই শহরের উদ্দেশ্যে অর্থাৎ শহরের উদ্দেশ্যে রওনা দিল আচ্ছা হোয়েন হি রিচড দ্য সিটি যখন সে যখন সে সেই শহরে পৌঁছে গেল হি ফাউন্ড সে দেখতে পেলো কি দেখতে পেলো হিজ মানে কি হতাশ সে হতাশ হয়ে দেখতে পেল যে হিজ শিপস কার্গো হ্যাডবিনু পে হিজ ডেপথ আচ্ছা হিজ শিপস কার্গো তার জাহাজের মালপত্রগুলো শিপ মানে জাহাজ শিপস জাহাজের আর কার্গো মানে হচ্ছে মালপত্র কার্গো মানে কি মালপত্র তার জাহাজের মালপত্রগুলোকে হ্যাডবিন সিজড সিজড করে নিয়েছে বাজেয়াপ্ত করে নিয়েছে কেন টু পে হিজ ডেপ সে ঋণ দিতে পারেনি তাই ধার দিতে পারেনি ওই ধার শোধ করার জন্য ধার নিয়েছে সেই বাবদ তার কাছ থেকেই মালপত্রগুলো সব সিজ করে নিয়েছিল দখল করে নিয়েছিল হ্যাঁ ওই ডেপ মানে হচ্ছে ঋণ আচ্ছা তারপরে সো হি ওয়াজ লিভড উইথ নো মানি এই কারণে সে ওখান থেকে ফেরত ফেরত চলে আসলো কোনোরকম টাকা পয়সা না নিয়েই টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স এমনকি তার মেয়েদের জন্য কোনো প্রেজেন্টও না কিনে কোনো উপহারও না কিনেই সে সেখান থেকে ফিরে চলে আসলো পরের প্যারা হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট আচ্ছা হোয়াইল রিটার্নিং মানে যখন ফিরছিল ফেরার পথে হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট মানে জঙ্গল দিয়ে যখন সে তার পথ ধরে ফিরছিল সেই সময় সিকিং শেল্টার হি কেম অ্যাক্রোস এ ড্যাজলিং প্যালেস আচ্ছা সিকিং শেল্টার সিক মানে কি খোঁজ করা সিকিং মানেও তাই খোঁজ করা খোঁজ করে শেল্টার মানে আশ্রয় অর্থাৎ আশ্রয়ের খোঁজ করতে গিয়ে হি কেম অ্যাক্রোজ এ ডেজলিং প্যালেস ডেজলিং মানে চকচক করছে খুব সুন্দর ডেজলিং মানে কি বললাম চকচকে বা সুন্দর আর প্যালেস মানে কি রাজপ্রাসাদ সে একটা চকচকে বা সুন্দর রাজপ্রাসাদে এসে উপস্থিত হলো অ্যান্ড ইন্টারড ইট এবং ওই রাজপ্রাসাদের ভেতরে সে প্রবেশ করলো আচ্ছা ইনসাইড হি ফাউন্ড টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক আচ্ছা ইনসাইড ইনসাইড মানে কি ভেতরে ওই রাজপ্রাসাদটার ভেতরে হি ফাউন্ড সে দেখতে পেলো টেবিলস ল্যাডেন উইথ ফুড যে একটা টেবিল সাজানো রয়েছে ল্যাডেন মানে কি টেবিলের ওপরে সুন্দর করে পাতা রয়েছে বা সাজানো রয়েছে কি ফুড অ্যান্ড ড্রিঙ্ক অনেক রকম খাবার দাবার ড্রিঙ্ক মানে পানীয় পান করার জন্য কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস এরকম টাইপের ড্রিঙ্কস বা জুস এরকম কিছু সব রয়েছে বা জলও রয়েছে হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম আচ্ছা হুইচ যেইগুলো হ্যাড অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি মানে কি স্পষ্টভাবে অ্যাপারেন্ট মানে কি স্পষ্টভাবে বিন লেফট ফর হিম যেন তার জন্যই রাখা রয়েছে যেন স্পষ্টভাবে সেগুলোকে কেউ তার জন্য রেখে দিয়েছে কে রেখেছে বাই দ্য প্যালেস আনসিড এই রাজপ্রাসাদের আনসিন আনসিন মানে যাকে দেখতে পাওয়া যাচ্ছে না ওনার মানে মালিক মানে অদৃশ্য কোনো এক মালিক যেন তার জন্য এই সমস্ত খাবার দাবার পানীয় সব কিছু সুন্দর করে ল্যাডেন করে রেখেছে মানে টেবিলের ওপর সুন্দর করে সাজিয়ে রেখেছে দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট আর মার্চেন্ট বণিক এই সমস্ত গিফটটাকে মানে এই খাওয়া দাওয়ারগুলোকে অ্যাকসেপ্ট করলো মানে খেলো এট টু হিজ হার্টস কন্টেন্ট হার্টস কন্টেন্ট মানে একদম মনের তৃপ্তি ভরে এইট মানে খেলো সে একদম মনের তৃপ্তি ভরে এই সমস্ত খাবার দাবারগুলোকে খেলো অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস এবং ওই রাজপ্রাসাদেই প্রাসাদেই সেই রাতটা অতিবাহিত করলো স্পেন্ট মানে অতিবাহিত করলো দ্য নাইট সেই রাতটা অ্যাট দ্য প্যালেস ওই প্রাসাদেই আচ্ছা এইট ঢুকানির মধ্যে কারো অসুবিধা আছে এই এইটুখানের মধ্যে কারো অসুবিধা নেই তো আচ্ছা তোরা দুটো একজন এখানে ক্যাশব্যাক দুটোর মধ্যে দুটোই গল্প করছি একজন এখানে একজনকে থামাই দেখ পরে ফেরা দেখ দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ যখন মার্চেন্টটা বেরিয়ে যেতে ঠিক বেরিয়ে যাবে আর কি সেই সময় হি স সে দেখলো এ রোজ গার্ডেন কী দেখলো একটা গোলাপের বাগান দেখলো অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজার্ভড এ রোজ এবং তখন তার রিকল্ড হলো রিকল মানে কি মনে পড়ে গেল যে বেল তার কাছে একটা গোলাপ চেয়েছিল ডিজার্ড মানে কি ইচ্ছা প্রকাশ করা যে বেল ইচ্ছা প্রকাশ করেছিল একটা গোলাপের মানে বেল একটা তার কাছে গোলাপ চেয়েছিলো আপন প্লাকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট আচ্ছা আপন আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ যখনই সে সুন্দর গোলাপটা তুলতে যাবে পিক মানে কি তোলা যখনই সে সুন্দর গোলাপটা তুলতে যাবে দা মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস মার্চেন্টটা তক্ষুনি হ্যাঁ একটা ফেস টু ফেস হয়েছিল সম্মুখীন হয়েছিলো কার উইথ এ হিডিয়াস বিস্ট একটা কুৎসিত হ্যাঁ বিষ্টের সঙ্গে একটা জন্তুর সঙ্গে হিডিয়াস মানে কি খুব বাজে দেখতে দুর্ধর্ষ যে এক্সট্রিমলি আগ্রী ভীষণ কুৎসিত দেখতে একটা বিষ্টের সঙ্গে জন্তুর মুখোমুখি হয়েছিল ফেস টু ফেস হয়েছিল আচ্ছা হি টোল্ড দা মার্চেন্ট তখন সে এই বণিককে বলেছিল কি বলেছিল ওই বিশটা বণিককে বলছে এবারে কি বলছে লাস্ট নাইট ইউ আয়ার হাঙ্গি অ্যান্ড সেল্টার দেশ মন্দির শুনবি বিষটা বলছে জন্তুটা বলছে লাস্ট নাইট গত রাত্রে ইউ আয়ার হাংরি তুমি ছিলে ক্ষুধার্ত অ্যান্ড সেল্টার এবং আশ্রয়হীন আই গেভ ইউ ফুড আমি তোমাকে খাবার দিয়েছিলাম শেল্টার আশ্রয় দিয়েছিলাম অ্যান্ড কমফোর্ট এবং আরাম দিয়েছিলাম অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেসাস প্রসেশন আর এখন অ্যান্ড নাও এবং এখন ইউ আর টেকিং অ্যাওয়ে তুমি নিতে চলেছ নিয়ে যাচ্ছ মাই মোস্ট প্রেসাস প্রসেশন আমার সব থেকে মূল্যবান প্রসেশন মানে সম্পদ মানে যেটা আমি অধিকার করে আছি এমন এখন তুমি আমার সব থেকে মূল্যবান সম্পদটা যেন নিতে চলেছো আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি আমার আতিথেয়তাকে গ্রহণ করার পরে হসপিটালিটি মানে আতিথেয়তা আতিথেয়তা আমার আতিথেয়তা গ্রহণ করার পর তুমি আমার মূল্যবান জিনিসটাকেই নিয়ে যেতে চলেছো ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট তোমাকে অবশ্যই তোমার এই আচরণের জন্য মেরে ফেলা হবে ইউ মাস্ট ডাই তোমাকে মরতে হবে বা তোমাকে মেরে ফেলা হবে ফর ইউর কন্ডাক্ট তোমার এই রকম আচরণের জন্য কন্ডাক্টের জন্য ঘুমা ঘুমি পর শুনে দেবো তা আমি পড়াচ্ছি বই দেখাচ্ছি না কেন পরে প্যারা দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি তখন মার্চেন্টটা তার কাছে ক্ষমা প্রার্থনা করলো বেগ মানে কি ভিক্ষা চাওয়া ক্ষমা ভিক্ষা করল তাকে ছেড়ে দেওয়ার কথা বললো হি আর্গুড দ্যাট সে এই যুক্তি দেখালো যে আরগু মানে কি যুক্তি সে এই যুক্তি দেখালো যে হি হ্যাড অনলি পিক দ্য রোজ সে শুধুমাত্র এই গোলাপটাকে তুলতে চেয়েছিল অ্যাজ এ গিফট ফর ইজ ইয়াঙ্গেস্ট ডটার বেল তার সব থেকে ছোটো মেয়ে বেলকে গিফট দেবে বলে আচ্ছা এবার পরে পেড়া অ্যাটলাস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড অবশেষে অ্যাটলাস্ট মানে কি অবশেষে ওই বিস্টটা অ্যাগ্রিড হলো রাজি হলো সম্মত হলো আচ্ছা ফাইন ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল ঠিক আছে তুমি রোজটা বেলের জন্য নিতে পারো বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল কী বলছে বাট কিন্তু ইউল উইল হ্যাভ টু রিটার্ন তোমাকে ফিরে আসতে হবে হ্যাভ টু মানে কি বাধ্যতামূলক তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে টু দ্য ক্যাসেল এই ক্যাসেলে এই দুর্গতে এই প্রাসাদে অর এলস ইউর ডটার হয় তোমাকে আসতে হবে না তোমার মেয়েকে আসতে হবে এই দুর্গতে শ্যাল কাম টু স্টে উইথ মি আমার সং থাকার জন্য মানে এই দুর্গতে এসে হয় তোমাকে আমার এসে আমার সঙ্গে থাকতে হবে না তোমাকে মেয়েকে পাঠিয়ে দিতে হবে আমার সঙ্গে এখানে থাকার জন্য ইন দিস ক্যাসেল এই দুর্গতে বোঝা গেল আচ্ছা পেজলটা পরের প্যারা দেখ দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট এটা শুনে তো মার্চেন্টটা বেশ আপসেট হয়ে গেল। বেশ তার মনটা খারাপ হয়ে গেল বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশান কিন্তু এই কন্ডিশানটাকে সে অ্যাকসেপ্ট করে নিল দ্য বিস্ট অন অনিজ ওয়ে তখন বিস্ট হিম বিস্ট তাকে পাঠিয়ে দিল অনিজ ওয়ে তার পথে পাঠিয়ে দিলো তার রাস্তা তাকে দেখিয়ে দিলো উইথ জুয়েলস এবং তার সঙ্গে অনেক গয়না গয়নাকাঠিও দিয়ে দিলো হ্যাঁ ওই জন্তুটা জন্তুটা ওই তখন বাবাটাকে অনেক গয়না দিল অ্যান্ড ফাইন্ড ক্লথস এবং সুন্দর সুন্দর অনেক ড্রেস দিলো ফর হিজ ডট তার মেয়েদের জন্য অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল এবং স্ট্রেসড স্ট্রেস মানে কি জোর দেওয়া বেশ জোর দিয়েই বলল যে বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল যেন বেল অবশ্যই এই ক্যাসেলে আসে এই দুর্গতে আসে অফ ওন অফার ওন অ্যাকোর্ড হ্যাঁ অফার ওন অ্যাকোর্ড অ্যাকর্ড মানে কি ইচ্ছা তার নিজের ইচ্ছায় তার নিজের ইচ্ছায় যেন বেল অবশ্যই এই দুর্গতে আসে দ্য মার্চেন্ট আপন হ্যাভিং হোম তারপর মার্চেন্টটা এবারে বাড়িতে পৌঁছে গেল অ্যারাইভিং হোম অ্যারাইভ মানে কি পৌঁছানো বাড়িতে পৌঁছে গেল ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফর বেল কিন্তু সে চেষ্টা করলো এই গোপন ব্যাপারটা বেলের কাছ থেকে হাইড করতে হাইড মানে কি লুকাতে এই গোপন ব্যাপারটা এই ব্যাপারটা বেলের কাছ থেকে সে লুকাতে চেষ্টা করলো বার্ষি প্রাইড ইট হ্যাঁ ফ্রম হিম কিন্তু সে অর্থাৎ বেল প্রাইড প্রাইড মানে কি যে কোনো উপায়ে জেনে গিয়েছিল প্রাইড মানে দেখ নিচে ওয়ার্ডনিংসটা দেওয়া রয়েছে ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপড সিক্রেট মানে গোপন ব্যাপারটা যে কোনো উপায়ে জেনে যাওয়া তাই বেল কিন্তু যে কোনো উপায়ে এই গোপন ব্যাপারটা জেনে গেছিলো ফ্রম হিম তার কাছ থেকে অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল এবং উইলিংলি উইলিংলি মানে কি একদম নিজের ইচ্ছায় সে ওই বিস্টের ক্যাসেলে গেল। আচ্ছা দ্য বিস্ট রিসিভড হার বিস্ট তাকে রিসিভ করলো মানে গ্রহণ করলো কিভাবে গ্রহণ করলো এই যে গ্রেসাসলি অ্যান্ড টোল্ড হার গ্রেসাসলি মানে বেশ দয়ালুভাবে একদম মন থেকে হৃদয় থেকে দয়ালুভাবে তাকে গ্রহণ করলো অ্যান্ড টোল্ড হার এবং তাকে বললো কী বললো ইউ আর দ্য মিস্টেস অব দ্য ক্যাসেল তুমি হচ্ছ এই ক্যাসেলের কর্তি মানে মালকিন মানে রাজার বউ যেমন রানী হয় তেমন এই ক্যাসেলের যে মালিক হচ্ছে সেই বিজটা তুমি যেন বিষ্টের বউয়ের মতন আর কি বিষ্টের মালকিন আর কি হ্যাঁ এই ক্যাসেলের তুমি মালকিন অর্থাৎ রানী অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট এবং আমি হচ্ছি তোমার চাকর সার্ভেন্ট বোঝা গেছে তুমি হচ্ছ এই ক্যাসলের মালিক এবং আমি হচ্ছি তোমার চাকর বোঝা গেছে আচ্ছা ওয়ার্ডনেস্ট নেক্সট মেনশন মানে কি প্যালেস অর্থাৎ রাজপ্রাসাদ টেম্পেস্ট মানে কি বলছিলাম সামুদ্রিক ঝড় অর্থাৎ সি স্ট্রম ল্যাডের মানে লোডেড ওই সেই টেবিলটা সুন্দর করে সাজানো গোছানো ছিল খাবার দাবার দিয়ে সিকিং মানে লুকিং ফর অর্থাৎ খোঁজ করা হিডিয়াস মানে এক্সট্রিমলি আগলি ভীষণভাবে কুশির হসপিটালিটি মানে কি জেনারেলস বিহেভিয়ার টুয়ার্ডস গেস্ট গেস্টের প্রতি ভালো আচরণ মানে আতিথেয়তা কন্ডাক্ট মানে বিহেভিয়ার অর্থাৎ আচরণ অ্যাকর্ড মানে ফ্রি উইল অর্থাৎ নিজের ইচ্ছাতে আর প্রাইড মানে হচ্ছে ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপড সিক্রেট কোনো গোপন ব্যাপারটা যে কোনো উপায়ে জেনে যাওয়া আর গ্রেসাসলি মানে হচ্ছে কাইন্ডলি অর্থাৎ দয়াদুভাবে ইউনিট ওয়ানটা এখানেই শেষ হলো কারো কোথাও কোনো অসুবিধা আছে কোনো জিজ্ঞাসা আছে কোনো প্রশ্ন আছে কারো নেই তো আচ্ছা ঠিক আছে